হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটি দেখে খুব খুব মজা পাবেন। আজকের ব্লগটি হচ্ছে আমার দুলাভাইকে ঘিরে। সে অনেক সিগারেট খেত, তাই তাকে আমরা সারপ্রাইজ দিয়েছি, একটা আয়োজন করেছি ছোটোখাটো। তো ব্লগটি খুব মজার হবে, এনজয় করবেন। প্রথম পার্ট দিয়ে দিলাম, দ্বিতীয় পার্ট দেখার জন্য চোখ রাখবেন। আর খুব মজার ফানি মোমেন্ট ছিল, আমরা কী কী করেছি সবগুলো তুলে ধরেছি। ও শেয়ার লাগতো লাল লাল পরি লাল পরি লাল পরি ফুলা ফুলা আবার ফুটা ফালাও না ফুলানির চোটে। এই অনন্যা হয়েছে, ফুলানো হয়েছে, হ্যাঁ ভিডিও করবো না বাবা, সারপ্রাইজ রাখছি দুলাবার জন্য, এটা ভিডিও করবো না। এটা কি সারপ্রাইজ? সিক্রেট বলা যাবে না। বিশেষ করে আমাদের হেডস্টা রেডি থাকবেন, আমাদের এই ভিডিওটা রেডি, ভিডিওটা দেখে জেলাস ফিল করবেন সবাই, না সবাই সবাই না, আমাদের ফ্রেন্ড সার্কেল ছাড়া যারা আমাদেরকে ভালো, ফ্রেন্ড সার্কেল তারা তো আনন্দ পাবে, আর যারা আমাদের হেডস তাদের জন্য তারা কষ্ট পাবে। এই না আমাদেরকে দেখে চলবে, তোদের চলবে, আমার তাতে চলবে। ইসব বাবা তুমি একটু গানটা বলো তো, সাদা সাদা কালা কালা বলো। অবশ্যই, তো আমরা ছোট খাটের ভিতরে আর কি, সেজন্য আজকে বেলুন কম আনছি, বেলুন আনছি। মাই হয়েছে বাবা, দম তো সব বাইকা দিলা বেলুনের ভিতরে, মুখ শেষ, ফুলাও ফুলা রেডি করো, বেলুন বেলুন বেলুন, এই চা 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 চলবে না আজকে, হ্যাঁ আসবে। এই চাটা কে বানাইছে আজকে? আমার খালামণি সিনথিয়া, আমাদের খালামণি এটা চা বানাইছে। এই যে বিয়ার্স, এই যে আমি আর আমার বোন খাবো এই চা। আর কি খাবে? কাপ কেন? তিনটা চার চায়ের কালারটা দেখাই তো বাকি, চার চাষিটা কিনা আমার বিয়ারসদের জন্য দেখাই দিও আমাদের। হ্যাঁ অবশ্যই, বেলুন তো ফাইটা দেবো গরম লাগে তো আমাদের, না সব সময় তো মেয়েদেরকে আমরা করে খাওয়াই, আজকে যেহেতু আমরা বিজি আছি তো সেজন্য করে খাওয়াচ্ছে। আর এটা আমরা অবশ্যই মাদার দিতে হবে, মারা যদি বাচ্চাদের কাজ না শিখায় মেয়েরা তো শিখবে না। অবশ্যই ওদেরকে আমাদেরকেই তৈরি করতে হয়েছে, আমরা ওইটাই করেছি। দেখুন কালারটা কত সুন্দর নিখুঁত হয়েছে, অ্যামেজিং একটা কালার। এক মেয়ের দিছি ওই বেলুন ফুলাইছে, আর আরেক মেয়ে চা বানায় আনছে। এক মেয়ের দম কেটেছে বেলুনের ভিতরে, আরেক মেয়ের দম চলে গেল চায়ের ভিতরে। দেখি ফ্যানটা সারিয়ে উঠতেছে, উঠতেছে, উড়ে যেতেছে, ফ্যান ছাড়াতে উড়ে যেতেছে, উড়ে যেতেছে ফ্যান ছাড়াতে। এই ভি দিয়া খাবা, হচ্ছে বিস্কিট দিয়া। এই আমরা ছোটবেলায় ছিলেন না আমরা যে ছোটবেলার, আমরা অনেক আগে ছোটবেলায় মানে আমরা যখন আমাদের মেয়েদের মতো ছোট ছিলাম তখন চা না আটা না দিয়ে আমরা বেলা বিস্কিট খেতাম, কিন্তু আমি সেটা বিস্কিট খুঁজতে যাই দেখলাম যে এইটাও ছোটবেলা ভালো লাগতো, বড় হয়েছে খেয়ে দেখবো কেমন। চলো হ্যাঁ আমিও খেয়ে নি, কেমন লাগতেছে কে বিস্কুটটা, কেমন টেস্ট, মজা? চা চা তো খেলে না, খালি তো বিস্কুট দিয়ে বিস্কুটটার রিভিউ করলো আমার বইনে এখান থেকে, কোম্পানি অবশ্যই যদি দেখে থাকেন, হ্যাঁ এখান থেকে আমার বোন কিছু মানি পাবে, সেজন্য রিভিউ করছে বিস্কুটটা। আপনারা আমার চা খান, গেডাগো চাটা শেষ হয়েছে তো
দেখতেছো ফোন দিতেছি দেখো কতক্ষণ লাগে তোমার দিলে আসতে আচ্ছা একটু বয়সটা শুনাইস দেখি কি না বয়সটা শোনানো দরকার নেই আমি ডাকে জিজ্ঞেস করতে